অনিশা, তুমি সেমিফাইনালে পৌঁছে গেছো, কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে? হ্যাঁ। সামনেই ফাইনাল, ফাইনালে যেতে হবে তোমাকে, তার জন্য প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ নিয়েছি। নিয়েছো? হ্যাঁ। তা তোমার মুখটা আজকে এমন শুকনো শুকনো লাগছে কেন? আমার শরীরটা তেমন ভালো নেই, তার জন্য এরকম লাগছে। আচ্ছা, কথাটা কি বিচারকরা জিজ্ঞাসা করেছেন না আমি করেছি? তুমি কিন্তু তাকিয়ে বললে বিচারকদের দিকে, জিজ্ঞাসা করলাম আমি। ভালো লাগছে না আমাকে? আমার জামাটা পছন্দ হয়নি বল? ওই বিচারকদের জামাগুলো খুব সুন্দর, তার জন্য ওদিকে তাকিয়ে বলছিস? তা ঠিক আছে, তুই ওদের সঙ্গেই বল, আমি তাহলে তোর সঙ্গে আড়ি দিয়ে চলে যাচ্ছি। যাবো, আড়ি করে দেবো তোর সঙ্গে? না। ভাব রাখবো? হ্যাঁ। তাহলে কি গান গাইবি, তাড়াতাড়ি বল। বিজয়গীতি। বিজয়গীতি গাইবি তাই? কোন গানটি করবি? তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে যায়। ওরে বাবা, তুমি আছো দয়াল আমার, বড়ই প্রমাণ সেই, তাই? হ্যাঁ। সত্যি তো, ডেকার্ট বলেছিলেন আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। আর এই সূত্র থেকেই তিনি বলেছিলেন আমি আছি মানে ঈশ্বরও আছেন, ও সেটা প্রমাণ করবে। আমরা আগে শুনি, তারপর আমরা দেখব কতটা প্রমাণ করতে পারলো অনিশা। অনিশা, ময়না পাখির মতন তুমি তোমার গান শুরু করো। তোমার নামে নয়নে মন অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। দয়াল আমার, বড় প্রমাণ সে, ও বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে, ও মধুর জোয়ারে। দয়াল আমার, বড় প্রমাণ সে, ও বড় প্রমাণ সে। দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, ও আড়ালে থেকে। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে, ও বড় প্রমাণ সে। ঘুরিতে চাহি না আশার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু, ও রাখিব নিচু। আছে আমার বলতে যা কিছু,
সব সপে দিই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে ও বড় প্রমাণ সে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহানে ও তোমা বিহানে দয়াল আমার বড় প্রমাণ সে ও বড় প্রমাণ সে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে ও বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে ও বড় প্রমাণ সে কী আলাপ! যদিও আমি গানের বিচারক নই, আমি সঞ্চালক, তবুও অনিশার আলাপগুলো এ যেন বসে থাকতে দিচ্ছিল না। আর বিজয় গীতি তো, মানে সেই কবি গানের একটা পরিবেশ নিয়ে এসেছিল বোধহয় মহামান্য আমাদের কবি গান যিনি করেন আমাদের উত্তম স্যার বসে আছেন, উনি ভালো বলতে পারবেন। কিন্তু সত্যি মানে এই বয়সে এভাবে গান মনে রেখে এত সুন্দর আলাপ করে গান করা যায় এটা মানে ভাবা যায় না। আমাদের তো ভালো লেগেছে, বোঝাই যাচ্ছে সকলের হাততালি দেখে, কিন্তু আমরা তা সত্ত্বেও শুনে নেব আমাদের বিচারকদের কাছ থেকে। আমি প্রথমে আপনার কাছে যাব না স্যার, আমি প্রথমে যাব আমাদের অতিথি বিচারকদের কাছে। প্রথমেই চলে যাব মাননীয় জয়দেব স্যারের কাছে। আমি কি বলবো, সত্যি কিছু বলার নেই, এইটুকু বয়স। হ্যাঁ, সেটের বাইরেও বলছিল যে গান গাইতে গাইতে আমার কান এসে যাচ্ছিল। এটা মানে এর থেকে বড় পাওনার কি হতে পারে আমার ঠিক জানা নেই। তো জীবনে আরো 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 বড় আরো ভালো গান। ধন্যবাদ মাননীয় রবিশঙ্কর স্যার। আমি কিন্তু গান জানি, জানিস তো, এবং তোর থেকে অনেক বেশি ভালো গান গাই। কিন্তু একটা জায়গায় আমি হেরে গেছি, ওই জায়গাটা আমার হয় না, তো ওইটা আমি তোর কাছে শিখবো, আর দরকার পড়লে তোকে আরও কিছু স্টুডেন্টও দেবো। কোন জায়গাটা জানিস? এটা গানের, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, সেটা হচ্ছে থ্রোয়িং। একটা গানকে কিভাবে কতটা ফ্রিকুয়েন্সিতে থ্রো করতে হয়, এবং তোর উচ্চারণগুলো যথেষ্ট বোল্ড, এবং তোর থ্রোয়িংটা, ইটস আ ভেরি গুড, ভেরি গুড, অ্যামেজিং। ধন্যবাদ। তো সুতরাং আমি তোর কাছে যাব স্টুডেন্ট হয়ে ওই জায়গাটুকু শেখার জন্য, আর কিছু স্টুডেন্টও তোকে দেব। অতএব এইভাবেই কিন্তু তোকে এগোতে হবে, ঠিক আছে? আমার আশীর্বাদ রইল তোর মাথার উপরে। এবার চলে যাব মাননীয় সনজিৎ মণ্ডল স্যারের কাছে। খুব ভালো লাগলো, এটাই বলতে পারবো আর কি। তোর তো আবার নম্বর নিয়ে মারামারি লাগে, আমি যদি 10 দিই খুশি হব। খুশি হবে, এই তো, তাহলে ঠিক আছে। এবার চলে যাব মাননীয় উত্তম স্যারের কাছে। আচ্ছা ময়না,
তুমি বললে খুশি হয়েছি, আমি তো অখুশি হয়েছি। কারণ জিজ্ঞাসা করবে না? কারণ আমি কবি গান যখন শিখেছিলাম সেই 22-23 বছর আগে, এই গানটি আমি প্রথম শিখেছিলাম। কিন্তু তুমি এমনভাবে গাইলে আমি আর গাইতে পারবো না অত সুন্দর করে। তাহলে আমার তো অখুশি হওয়ার কথা, কিন্তু ভীষণ খুশি হয়েছি যে গুণী তার কাছে হারলে অনেক আনন্দ হয়। সেকেন্ডলি, একটি কথা না বললে হবে না, এই গানটার একটু সামান্য ইতিহাস। পূর্ববঙ্গের ঘটনা, আমি পূর্ববঙ্গ বলছি এই কারণে তখন বাংলাদেশ হয়নি। বিজয়বাবু গান গেয়ে এক বাড়িতে সকালবেলায় বসে আছেন রৌদ্রে, তো একজন মুয়াজ্জিন যারা আজান দেয় অনেকে গান শোনেন না, তো তিনি বিজয়বাবুর কথা এত শুনেছেন কোনোদিন দেখেননি। বিজয়বাবু বসে আছেন আর অনেক মানুষ ভিড় করে আছে, উনি এসে বলছেন আমি শুনেছি এই বাড়িতে নাকি পাগল বিজয় সরকার আছেন। তো বিজয়বাবু বসে আছেন, একজন বলছে কেন আপনি বিজয়বাবুকে চেনেন? বলছেন আমি কোনোদিন দেখিনি। বিজয়বাবু ডাক দিয়েছেন, এদিকে এসো। তো বলছেন আপনি কি করেন? বলছে আমি আজান দিই। বলছে আজান দিলে আপনার কোনো রকম কিছু অনুভূতি হয়? বলছে জানি না, কিন্তু মাঝে মধ্যে চোখ দিয়ে জল নেমে আসে। বিজয়বাবু বলছেন তাড়াতাড়ি খাতা পেন নিয়ে আয়। ওই তখন লিখেছিলেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে, যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ শেষ। আজকেও গান গাইতে গাইতে এইটুখানি বাচ্চা, এ তো ওর অনুভূতি হওয়ার কথা নয়, ও যেভাবে শব্দ প্রয়োগ, সেই অনুভূতি, সেই ভাব নিয়ে আসছে, দয়াল কথা বলে প্রণাম করছে, অসাধারণ। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। মা, তুই শুধু এইভাবেই গেয়ে যা আর জগৎকে অনেক কিছু দিয়ে যা। ধন্যবাদ। অনিশা, তুই এবারও 10-10-20 ছিনিয়ে নিয়ে গেলি, এক নম্বরও দিয়ে গেলি না আমাদেরকে। হ্যাঁ, কি করছিস তুই? ভালো লেগেছে তোর? খুশি হয়েছিস? হ্যাঁ, খুব খুশি হয়েছি। তুই তো এবার ফাইনালে যাচ্ছিস, বোঝাই যাচ্ছে নাকি? যাচ্ছিস তো? হ্যাঁ। মনে হচ্ছে এবার? হ্যাঁ মনে হচ্ছে। মনে হচ্ছে? তাহলে তোকে সেভাবে এগোতে হবে, আরো বড় প্রতিযোগিতা তোর জন্য অপেক্ষা করছে, চালিয়ে যা। সকলের পক্ষ থেকে ঠাকুরের কাছে তোর জন্য আশীর্বাদ প্রার্থনা রইল। এবার তুই তোর আসনে গিয়ে বসতে পারিস।